বন্ধুরা আমরা জানি যে হাজার হাজার বছর আগে বিভিন্ন রকমের পশু পাখি ও প্রাণীর সৃষ্টি হয়েছে তার মধ্যে কিছু পশু প্রতিকূলতা তো অতিক্রম করে আজও বেঁচে আছে কিন্তু দুর্গবশত কিছু প্রাণের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে গেছে কিন্তু আধুনিক বিজ্ঞান খুব দ্রুত লুপ্ত হয়ে যাওয়া প্রাণীদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবে আজ আপনাদের সামনে এমন কিছু পানির সাথে পরিচয় করে দিব যাদের অস্তিত্ব এখন আর পৃথিবীতে নেই কিন্তু আধুনিক বিজ্ঞানীদেরকে আবার পুনর্জীবিত করবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি এক সাইবির ইউনিকর্ন কথিত আছে প্রাচীন যুগে সত্যি ইউনিকর্নের অস্তিত্ব ছিল ইউনিকর্ন অর্থাৎ সাদা ঘোড়ার মতো মাথায় শিং বিশিষ্ট একটি প্রাণী বলা হয় ইউনিকনের এর কিছু পাওয়া ছিল যদিও এরগুলোর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি ঠিক এই রকমের সাইবেরিয়ান ইউনিকর্নের অস্তিত্ব স ছিল এই প্রাণীটি কিছু গন্ডার মধ্যে দেখতে ছিল যার নাকের ডগায় শিং ছিল বিজ্ঞানীরা এই পশুর হাওয়ার জীবস্ব আবিষ্কার করেছেন প্রায় ছাব্বিশ বছর আগে প্রাণীটি বিলুপ্ত হয়ে যায় বিজ্ঞানীরা এই প্রাণীটির ডিএনএ ব্যবহার করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটিকে পুনরুদ্ধার করার চেষ্টা করে চলছেন দুই গ্রাউন্ড স্লট গ্রাউন্ড আকার অনেক বড় ছিল এ প্রাণীটি প্রায় ছয় মিটার লম্বা ছিল প্রায় আট হাজার বছর আগে এটি অস্তিত্ব মুছে যায় সাউথ আমেরিকাতে এ প্রাণীটি অস্তিত্ব অস্তিত্ব ছিল ধীরে ধীরে সাউথ আমেরিকা থেকেও এটি বিলুপ্ত হয়ে যায় এ প্রাণীটি খুব দীর্ঘতি সম্পন্ন ছিল বর্তমানে স্লাউথ গ্রাউন্ড স্লটের আকারে অনেক ছোট দর্শকদের দেয় বসে হচ্ছে আমরা সাহিত্যে ডিএনএ স্টেশনে কাজ চলছে কিন্তু সমস্যা হলো এখানকার স্লতার আকার গ্রাম স্লতের তুলনায় খুব ছোট হয় নতুনভাবে গ্রাম স্ল তৈরি করার জন্য প্রস্তুত খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার দিন ম্যামেত প্রাচীনকালে পানিদের কথা বললে ম্যামেতের কথা সবার প্রথমে আসে পৃথিবীর বিভিন্ন স্থানে ম্যামেতের দেহাবশেষ পাওয়া গেছে বিজ্ঞানীরা দেহাবশেষ থেকে ডিএনএ অ্যাক্সেস করার কাজ করে চলছেন বিভিন্ন ল্যাবরেটরিতে এগুলোকে দিন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আফ্রিকান ফিমেল হাতির সাথে এই ম্যামেতের নতুনভাবে জন্ম হবে দীর্ঘ বিশ বছর ধরে বিজ্ঞানীরা এটির উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীদের মতে ম্যামেতের পুনরুদ্ধার সাথে এমন কিছু প্রজাতিরও পুনরুদ্ধার করা সম্ভব যেগুলো ম্যামাতের সাথে বিলুপ্ত হয়ে গিয়েছিল চার সেবার টুথকেট বিভিন্ন হলিউড মুভিতে আমরা এই পানিটিকে দেখে এসেছি এটি বিশাল আকার এবং বেড়াল প্রজাতির একটি প্রাণী যার সামনে দুটি দাঁত আকারে অনেক বড় ছিল তাই এটিকে অনেক হিংস্র বলে মনে হয় এ প্রাণীটি প্রায় এগারো বছর আগে বিলুপ্ত হয়ে যায় এখানকার ও সিংহের সাথে এটির ডিএনএ যুক্ত করে এটিকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে